দীপাবলিতে দুঃসংবাদ প্রয়াত জনপ্রিয় পরিচালক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জাতীয় পুরস্কার প্রাপ্ত বর্ষীয়ান পরিচালক পিনাকি চৌধুরী প্রয়াত হলেন আজ ভোররাতে। সোমবার ভোররাতেই বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পিনাকি চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। রবিবারই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় পরিচালককে। দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছিলেন পিনাকি চৌধুরী। 2017 সালে লিম্ফোমা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর সেরে উঠেছেন সেই রোগ থেকে, কিন্তু গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ হন। 20 তারিখ তাকে গুরুতর অসুস্থ অবস্থায় টাটা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর চিকিৎসকেরা জানেন লিম্ফোমা পুনরায় ফিরে এসেছে তার শরীরে। অ্যান্টিবায়োটিক চলছিল, কিন্তু শরীরের অবস্থা উন্নতির বদলে অবনতির দিকেই যাচ্ছিল, আর সেই কারণে চিকিৎসকেরা ওনাকে বাড়িতে নিয়ে আসার পরামর্শ দেন। তারপরে রবিবার বাড়িতে ফিরিয়ে আনা হয় পরিচালককে। বাড়িতে ফিরে আসার পর 3:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। লেক গার্ডেন্সে তার বাড়িতে শায়িত রয়েছে মৃতদেহ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার লন্ডন থেকে ছেলে বাড়িতে ফিরলে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিচালকের স্ত্রী। পিনাকি চৌধুরীর পরিবারের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন পিনাকি চৌধুরী মারা গিয়েছেন। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। আমরা হাসপাতালেও ভর্তি করেছিলাম। গতকাল হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতেই মৃত্যু ঘটে। আমাদের মন মেজাজ কিছুই ভালো নেই। এভাবে মানুষটাকে হারাবো ভাবিনি। একাধিক সিনেমা ফিচার ফিল্ম পরিচালনা করেছেন পরিচালক পিনাকি চৌধুরী। সৌমিত্র চট্টোপাধ্যায়, অমল পালেকার, তনুজাকে নিয়ে ছবি তৈরি করেছিলেন তিনি, নাম চেনা অচেনা। এছাড়াও সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে ছবি তৈরি করেছিলেন, নাম কাকা বাবু হেরে গেলেন। এছাড়াও দেখা গিয়েছে সংঘাত ছবির পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পেতে পিনাকি চৌধুরীকে। একটু ক্রোচাঁদ, বালিগঞ্জ কোর্ট, এরকম অনেক ছবি রয়েছে পিনাকি চৌধুরীর ঝুলিতে। দীপাবলির দিনই দুঃসংবাদ এলো টলিপাড়ায়, স্বভাবতই দুঃখের আমেজ টলিপাড়ায়। পিনাকি চৌধুরীর পরিবারের সদস্যদের জন্য রইল গভীর সমবেদনা। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।